লেবাননে শওকত মোল্লার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল, বিস্তারিত দেখুন লেবানন প্রতিনিধির রিপোর্টে। এবি 24 বাংলা ও বাঙালির পাশে। লেবাননে শোকসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শওকত মোল্লার মৃত্যুতে কুককুদি এলাকায় একটি ক্যাফে হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ও মরহুমের ছোট ভাই ইস্কান্দর আলী মোল্লার সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জসিম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম সাদি। মরহুম শওকত মোল্লার জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপদেষ্টা শাহেদ খান ও টিপু চৌধুরী, সহসভাপতি নীলু মোল্লা ও ফরিদ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল সহ আরও অনেকে। বক্তারা বলেন, লেবানন প্রবাসী মরহুম শওকত মোল্লার হাত ধরেই 1998 সালে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা প্রতিষ্ঠা লাভ করে। তিনি ছিলেন কর্মীগড়ার কারিগর, যার ধারাবাহিকতায় আজ সংগঠনটি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় 25 বছরের প্রবাস জীবনের ইতি টেনে 2006 সালে তিনি লেবানন ত্যাগ করে বাংলাদেশে পরিবারের কাছে ফিরে যান। গত 8 আগস্ট দুপুরে শওকত মোল্লা বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করেন সংগঠনটির ধর্ম সম্পাদক মতিউর রহমান।